ওয়েসিস স্কলারশিপের লাস্ট ডেট 31/10/2023 এটাই ছিল, কিন্তু আজকে ডেট পেরিয়ে গেল। কিন্তু ওদের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রায় কয়েকদিন ধরে নয়, পুজোর আগে থেকেই ওয়েসিস স্কলারশিপ করা যাচ্ছিল না কিছু সমস্যার কারণে। কী কী সমস্যা হয়েছিল তখন জানিয়েছিলাম যে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যোগ থাকতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত থাকতে হবে। সেই যে নোটিশ, সেই নোটিশ সম্বন্ধে আমরা ভিডিও বানিয়েছিলাম, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। আজকে আপনাদেরকে কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য দেব। ওএসসি স্কলারশিপ অর্থাৎ কাস্টের স্কলারশিপ, যাদের এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে, যারা স্টুডেন্ট পড়াশোনার মধ্যে রয়েছেন, তাদেরকে একটা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে সরকারের পক্ষ থেকে, সেটাকে ওএসসি স্কলারশিপ বলা হয়ে থাকে। সেটা আপনারা প্রত্যেকেই জানেন যারা ওএসসি স্কলারশিপ প্রতি বছর করছেন। যারা এই বছর নতুন করছেন অর্থাৎ ক্লাস নাইনে পড়ছেন, ক্লাস এইটের সমস্ত তথ্য দিয়ে নতুন করছেন, প্রথমের দিকে সমস্ত কাজ সঠিকভাবে হলেও রেনুয়েল এবং নতুন বর্তমানে সমস্ত কাজ স্টপ করে দেওয়া হয়েছে। তাছাড়া এটাও ভয় রয়েছে, যারা প্রথমের দিকে করেছে তাদের অ্যাপ্লিকেশানগুলো অ্যাকসেপ্ট হয়েছে তো, তাদেরগুলো কি বাতিল হবে না তো, বা নতুন করে কি পদক্ষেপ নিতে চলেছে, এই সব বিষয়গুলোই আজকে আলোচনা। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি ওএসিস স্কলারশিপ সম্বন্ধে। ওএসিস স্কলারশিপের যে লাস্ট ডেট, যদি আজকের ডেটে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যান তাহলে এই যে নোটিশটা সেটা সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক এসসি এসটি ওবিসিদের যে স্কলারশিপের বিষয়টা সেটা আর লেখা নেই। আমরা পুরনো নোটিশ যদি আপনাদেরকে দেখাই, পুরনো নোটিশে পরিষ্কারভাবে ওই জায়গায় লেখা ছিল 31/10/2023 পর্যন্ত এর লাস্ট ডেট। যদিও আগে এর ডেট বাড়ানো হয়েছে তার কথা বলছি না, কিন্তু এখন পর্যন্ত এই নোটিশটাই আমরা জানতে পেরেছিলাম। যখন অ্যাপ্লিকেশন আমরা ফাইনাল সাবমিট করতাম বা যখন ভালোভাবে সার্ভার ঠিক ছিল, যখন ডাউনলোড করতে পারতাম অ্যাপ্লিকেশন সাবমিট করার পর, ডাউনলোডের ঠিক নিচেও কিন্তু সেই ডেটটাই লেখা ছিল 31/10/2023-এর মধ্যে আপনাদেরকে এই কপিটা ডকুমেন্টসটা জমা দিতে হবে স্কুল বা যে বিডিও অফিসের আন্ডারে রয়েছেন সেখানে। তো এই হলো সিস্টেম, কিন্তু বর্তমানে সেটি সম্পূর্ণরূপে ক্র্যাশ হয়ে গেছে, অ্যাকচুয়ালি ধ্বংস হয়ে গেছে ওয়েবসাইটটা। কেন? অনেক বড় পরিবর্তন আনতে চলেছে, কারণ অনেকেই দেখা গেছে ওএসসি স্কলারশিপ ডবল এন্ট্রি করা যেত, বিগত এক বছর ধরে সেটা বন্ধ হয়েছে। শুধুমাত্র একটা কাস্ট সার্টিফিকেটে একটাই আবেদন করা যাবে, দ্বিতীয় করা যাবে না। কাস্ট সার্টিফিকেট ছাড়া বা যারা রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশন কপি দিয়েও আগে আবেদন হতো, সেটাও বন্ধ হয়েছে। কিন্তু বর্তমানে আরও বড় চেঞ্জ করা হয়েছে, আধার কার্ডে যদি মোবাইল নম্বর না থাকে বা আধার কার্ডে যদি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত থাকে তাহলে এই স্কলারশিপ করা যাবে না। হ্যাঁ, সেই যে নতুন আপডেট সেটা খুব তাড়াতাড়ি আসবে, ভাবার কিছু নেই। নতুন করে আবার 2023-24 সেশনের ওএসসি স্কলারশিপ শুরু হবে। তবে আগে যারা করেছেন তাদের ক্ষেত্রে হয়তো কিছু করতে হতেও পারে, তাদের অ্যাপ্লিকেশানগুলো কী হবে পরবর্তীতে নোটিশ দিয়ে অবশ্যই জানানো হবে। কারণ যদি ওএসসি স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে যায়, অ্যাপ্লিকেশন রিসিভড জিরো দেখাচ্ছে। যেহেতু 2023-24 কিছুদিন আগে অনেকেই অ্যাপ্লিকেশন করেছেন, তাহলে অ্যাপ্লিকেশন কেন জিরো দেখাবে? এখানে তো কিছু অঙ্ক উঠার কথা, কিন্তু সেখানে যেহেতু জিরো অর্থাৎ আগের যে 2023-24 সমস্ত ফাইলকে ব্ল্যাঙ্ক করে দেওয়া হয়েছে, যা রিসিভ করে হয়েছিল ডাটা অর্থাৎ যারা নতুন রিনিউয়াল করেছিলেন তাদের ডাটাটাও অফ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এটাই আমাদের ধারণা। হয়তো যারা আবেদন করে ফেলেছেন তাদের ডাটাগুলো আবার পুনরায় এতে সাবমিট করবে ওদের তরফ থেকে বা ওদের সার্ভারে রয়েছে সেখান থেকে আবার ইনপুট করা হবে। সম্পূর্ণ আপডেট হতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে, বেশ কয়েকদিন সময় দিন এবং তখন আপনি সম্পূর্ণ আপডেটটা দেখতে পাবেন এবং তখন সুন্দরভাবে এসে ওএসসি স্কলারশিপ আবেদন করতে পারবেন। আপনারা যারা ভাবছেন যে আর করতে পারবো না, তাহলে কি হবে, আমি করতে পারলাম না, আমি স্কলারশিপ পাবো কি পাবো না, তাদের জন্য অবশ্যই সুখবর, অবশ্যই করতে পারবেন, অবশ্যই সময় পাবেন। তবে তাড়াহুড়ো করবেন না, এখানে হচ্ছে না তো ওখানে হচ্ছে, এরকম যদি কেউ জানায় যে অন্য কোথাও হচ্ছে তাহলে সেটা সম্পূর্ণ ভুল জানাচ্ছে। সেই সব কথাগুলো থেকে এড়িয়ে চলুন এবং নিজে এসে ওয়েবসাইট চেক করুন, তাহলেই সম্পূর্ণ বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এখন বর্তমানে চারিদিক থেকে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে ওএসসি স্কলারশিপ। তো যাই হোক, কিছু যদি তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে
যতটা পারি সাপোর্ট করার। আজ এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।